बिग ब्रेकिंग न्यूज लालन कांडे नया मोड़। लालन कांडे फेसे गेल आरो एकाधिक प्रभावशाली। लालनेर मृत्यु निये तोलपाड़े राज्य राजनीति। सीबीआई एर हेफाजते थाकाकालीन किभाबे मृत्यु हलो लालन प्रश्न तुले विक्षोभे सरब होयेछिलो लालनेर परिवार सह ग्रामेर बासिंदारा। किन्तु अवशेषे ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই গতকাল বুধবার শেষকৃত্য হয় লালনের। যদিও ময়না তদন্তের রিপোর্টের পরে জট এখনও পুরোপুরি কাটেনি, তবে এই পরিস্থিতিতে লালনের মৃত্যু রহস্যের ঘটনায় এবার সিআইডির নজরে বাহাদুর ভাই জাহাঙ্গীর শেখ। লালন শেখের মৃত্যুর ঘটনায় বগটুই হত্যাকাণ্ডের মৃত ভাদু শেখের ভাই জাহাঙ্গীর শেখকে জেরা করতে চায় সিআইডির আধিকারিকরা। লালনের মৃত্যুর সময় তার ফাঁসের দড়ি কোথা থেকে এলো সমস্ত কিছু উদ্ধার করতে চাইছে সিআইডি, সেই সঙ্গে বিভাগীয় তদন্তও করছে সিবিআই আধিকারিকরা। এদিন লালনের মৃত্যু রহস্য জানতে ভাদু শেখের ভাই জাহাঙ্গীরকে জেরা করতে রামপুরহাট জেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিআইডি। ঠিক কী হয়েছিল, কীভাবে লালনের মৃত্যু, এই সংক্রান্ত একাধিক তথ্য প্রশ্ন জাহাঙ্গীরকে জেরা করে জানতে চাইছে সিআইডি। কোর্টের অনুমতি পাওয়ার পরেই রামপুরহাট জেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, বুধবার ময়না তদন্তের পর রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লালন শেখের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। লালনের মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে, অন্য কেউ কি লালনের মৃত্যুর জন্য দায়ী, প্রভাবশালী কোনো হাত কি এর পিছনে রয়েছে, সবটাই খতিয়ে দেখছে সিবিআইও। সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেও তড়িঘড়ি তদন্তে নেমেছে সিআইডি। রাজ্য থেকে সিআইডির প্রথম সারির অফিসাররা পৌঁছেছে রামপুরহাটে। মূলত লালনের কাছে ফাঁসের দড়ি কিভাবে পৌঁছলো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই দড়ি ব্যবহার করে লালন গলায় ফাঁস লাগিয়ে ঝুলেছিলেন নাকি অন্য কেউ ফাঁস লাগিয়ে লালনকে ঝুলিয়ে দিয়েছিল, সমস্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য সিবিআই ও বিভাগীয় তদন্ত করছে, সেই সঙ্গে সিআইডিও জোর কদমে তদন্ত চালাচ্ছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, লালন হত্যার মূল রহস্য ফাঁসের দড়ি, কিভাবে পৌঁছলো সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।